আমি এখানে বাঁধাকপিটাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর পুরো বাঁধাকপি কাটাটাই আমার, দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, পুরো কাটাটাই সমান হয়েছে একরকম। কাটার পর এটাকে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা কুচি, একটা গোটা পাতি লেবু, চার টুকরো করে কেটে বীজগুলোকে ফেলে দিয়েছি। নিয়েছি নুন স্বাদ মতো, মিষ্টি স্বাদ মতো, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আর এই খাইতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল। মিশ্রণটা মাখার সময় যেন মশলাগুলো একটা অন্যের সঙ্গে যাতে ভালো মতো লেগে যায় তার জন্য। এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা, আমি এখানে 500 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। বাড়ির মোমো, যাতে আমি একটু চিকেনের পরিমাণটা বেশি হয় এই জন্য আমি একটু বেশি করেই চিকেন নিয়েছি। ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দা ভালো করে ময়ম দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব, আর এখানে জলের পরিমাণ কম দিয়ে একটু শক্ত শক্ত করে ময়দাটাকে মাখতে হবে। আমি একটা খালি কন্টেনার নিয়ে নিয়েছি এর ভেতরে সমস্ত মিশ্রণটাকে মেখে রাখার জন্য। এবার আমি চিকেন কিমাটাকে নিয়ে রাখছি, চিকেন কিমাটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এই কিমাটাকে আমি এই পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল, ঠিক এতটা পরিমাণ বাটার, এখান থেকে দিয়ে দেব ওই কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে দেব কেটে রাখা রসুন কুচিটা, একে একে দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পছন্দ অনুযায়ী দিয়ে দেব, দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, কেটে রাখা লেবুর টুকরোগুলো এবার আমি চিপে দিয়ে দেবো, যাতে আমার খেয়াল রাখতে হবে বীজগুলো যাতে না বলো। এবার আমি সব মিশ্রণটাকে দিয়ে এই মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। হয়ে যাওয়ার পর ঠিক এই পর্যায়েতে আমি দিয়ে দেব কুচোনো বাঁধাকপিগুলো, এবার আমি এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আর দেখুন এখানে বাঁধাকপি কুচোনোটা কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা বাঁধাকপি খুব সুন্দরভাবে কাটা হয়েছে একরকমভাবে, তাই এদিকটাও আপনারা খেয়াল রাখবেন, বাঁধাকপির যেহেতু হবে তাই বাঁধাকপিটা যেন খুব সুন্দরভাবে চপ করা হয়। আমি এখানে ধনে পাতা কুচিয়ে দিচ্ছি, ধনে পাতাগুলোকে একটু কুচিয়ে, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এই মিশ্রণটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিয়েছি, দেখুন বাটারগুলোকে এইখানে ছোট 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 পিস পিস করে দিয়ে দিয়েছি। এই বাটারটা দিয়ে যদি আপনারা এই মাখাটাকে ভালো করে মেখে রাখেন মিশ্রণটাকে, তাহলে এটার খেতে এটার টেস্ট যে কোনো ভালো চাইনিজ দোমকনের মোমোর মতো হবে। আদাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আদাটাকে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে মেখে নিয়ে ঠিক এইভাবে মাখার পর এটাকে এবার আমি রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য, এটাকে আমি 2 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। ময়দাটাকে এরকম গোল করে বেলে নিয়েছি, এরকমভাবে বেলিয়ে এমন গোল গোল করে গ্লাস দিয়ে এমন গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো গোল করে বেলেও নিতে পারেন, কিন্তু আমার এটাই সুবিধা মনে হয়েছে তাই আমি এমন করে করে নিয়েছি। এবার আমি ময়দাটাকে এমন করে ছোট লুচির মতো গোল করে বেলে নিচ্ছি, যে কেউ যদি খুব বড় করতে চান বড় করে বেলবেন, আর বেশিরভাগ এটা মাঝারি সাইজের হলেই ভালো লাগে দেখতে, আমি আমার মতো করে বেলে নিচ্ছি গোল করে। মাঝখানে মোমোর পুরটাকে আমি ভালো করে দিয়ে দিয়েছি, এবার চার ধারে ময়দার জলে গুলে গোলাটাকে লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন আবার কেউ দিতেও পারেন, এতে মোমোগুলো খুলে যায় না সুন্দর বন্ধ থাকে। প্রসেসে আপনাদের একটা মোড়া দেখাচ্ছি, এই যে ধারটা দেখছেন এই ধারটাকে আমি কি করছি এরকম করে রাউন্ড করে এখানে এইভাবে আটকে দিচ্ছি, চাপ দিয়ে ফার্স্টে ভালো করে এই পাশটাকে আটকে নেবেন, হয়ে গেলে
হাতে একটু ময়দা লাগিয়ে নেবেন। দেখুন খুব ইজিলি এটা উঠে গেল, আর চাপ দিয়ে মুখটাকে ভালো করে আমি আটকে নিলাম। দেখুন এখানে কোথাও ফাঁকা নেই, খুব সুন্দরভাবে এটা আটকে গেছে। এবার কি করবো, একটা ধার থেকে, যে কোনো একটা ধার থেকে, আমি এই ধারটা নিয়ে নিচ্ছি, এই ধার থেকে ঠিক এই প্রসেসে আমি আস্তে আস্তে ফোল্ড করতে করতে ওপরের দিকে যাচ্ছি। এইভাবে আস্তে আস্তে ফোল্ড করতে করতে আমাদেরকে ওপরের দিকে যেতে হবে। একটু টাইম দিয়ে করবেন, দেখবেন মোমোটার খুব সুন্দর দেখতে হবে। দেখুন আমার মোমোটা কত সুন্দর হয়ে গেছে করা। আমি এই রকম শেপে করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, কিন্তু এইটা খুব ইজি প্রসেসে সুন্দর একভাবে মোমোটাকে ভাঁজ করে নেওয়া যায়। এটা দেখতেও খুব সুন্দর লাগে, দু পাশটাই দেখুন খুব সুন্দর হয়েছে, এমন না আমার একটা পাশ, আমার দুটো পাশই এরকম হয়েছে, আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে, আর খুব ইজি প্রসেসে করা হয়েছে। আমি এইভাবে প্রত্যেকটা মোমোকে খুব সুন্দরভাবে এইভাবে করে নিয়েছি। দেখুন আমি এইভাবে খুব সুন্দর প্রসেসে প্রত্যেকটা মোমোকে একরকমভাবে ভাঁজ করে নিয়েছি। আর চেষ্টা করবেন মোমোগুলো যেন প্রত্যেকটা একই সাইজের হয়, এক একটা যদি এক একটা সাইজের হয় তাহলে কিছুটা বড় কিছুটা ছোট হবে, সেটা দেখতে ভালো লাগবে না। চলুন এবার আমি নেক্সট স্টেপে যাই। হাঁড়ির ভেতরে ফার্স্টে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা যখন গরম হয়ে গেছে ঠিক তখনই আমি নিয়ে নিয়েছি ঠিক এইরকম একটা ফুটো ফুটো থালা, এরকম থালা বা এরকম বাটি থাকলেও আপনারা খুব ইজি প্রসেসে এই মোমোটা বানিয়ে ফেলতে পারবেন উইদাউট মোমো মেকার। এই থালাটার মধ্যে আমি ভালো করে রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটারও লাগাতে পারবেন, তেলও লাগাতে পারবেন, এছাড়া কেউ ময়দার ব্যবহার করবেন না। এবার আমি একে একে মোমোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, একে মোমোগুলোকে এইভাবে থালার মধ্যে দিয়ে সাজিয়ে দিয়েছি। যাওয়ার পর এবার হাঁড়ির ওপরে আমি থালাটাকে ঠিক এইভাবে বসিয়ে দিয়েছি। বসানোর পর এবারে আমি একটা স্টিলের প্লেট দিয়ে থালার মুখটাকে ঢেকে দেব। আমি প্লেটটাকে দিয়ে এটাকে ভালো দেখো, এবার আমি কি করেছি, এবার হাঁড়ির ওপরে এই মোমোটাকে ঠিক এইভাবে বসিয়ে থালাটার ওপরে আর একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমাকে 20 মিনিটের জন্য হতে দিতে হবে, 20 মিনিট পরে সে আমি চেক করবো এটার কি অবস্থা। আমার মোমোটা বাড়া হয়ে গেছে, দেখুন আমি একটা প্লেটে সার্ভ করেছি, আর একটা দোকানের মতো শালপাতার প্লেটে কত সুন্দর দেখতে হয়েছে এটা।